হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুক এন্ড ট্রাভেলে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিওর সাথে আজকের ভিডিওটি একটি অন্য ধরনের আর আজকের ভিডিওটি একটি গাছের রোপণ সংক্রান্ত ভিডিও আচ্ছা বলে রাখি যেই গাছটির ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো ওটি হচ্ছে পাহাড়ি ধনে অর্থাৎ এটাকে বিলাতি পাহাড়ি ধনেও বলা হয় মেক্সিকান ধনেও বলা হয়ে থাকে আর ইদানিং ইদানিং এই ধনে চাষ প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে সবাই অনেকটাই প্রেফার করছে এই ধনে পাতা আমরা যে ধনে পাতা দেখে থাকি এটা তার থেকে সম্পূর্ণ একটু আলাদা ধরনের চলো তবে আমি ধনে গাছটি রোপণ করব একটি চারা গাছ থেকে নিয়েছি সেটাই দেখানো যাক কিভাবে আমি এটা রোপণ করছি তো আমি এইভাবে একটি ঝুড়ির মধ্যে মাটি সংগ্রহ করে নিয়েছি মাটিটাকে তৈরি করে নিয়েছি বড় মাটিটাকে ছোটো ছোটো টুকরোতে তৈরি করে নিয়েছি এবার এর উপরে আমি জল ছিটিয়ে মাটিটাকে অনেকটা নরম করে নিচ্ছি নরম করে নেওয়ার পরে এবার এতে আমি কিছু জৈব সার প্রয়োগ করব আপনারা যে কোনো ধরনেরই জৈব সার এতে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমার কাছে যে জৈব সারটুকু ছিল ওইটাই আমি এর উপরে প্রয়োগ করব পাহাড়ি অঞ্চলে বিশেষত হয়ে থাকে এটাই পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে একটা জীবিকার আশ্রয় কিন্তু বর্তমান সমী অঞ্চলে এর চাষ হয়েই থাকছে অনেকটাই পপুলারিটি বেড়েছে এই পাতা সবজি স্যালাড এবং মশলা হিসেবেও ব্যবহার হয়ে থাকে আর এই বিলাতি ধনে পাতা এটি খুব এর স্বাস্থ্যসম্মত অনেক গুণ রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে বলবো তো আমি এবার চারা গাছগুলিকে বপন করার জন্য নিয়ে নিলাম এই চারা গাছটা আমি যেখান থেকে তুলেছি ওই মাটিটা রেখেছি কেননা আমার তাতে মানে চারা গাছটা বৃদ্ধিতে ভালো হবে বলে আমি এই মাটিটাকে ফেলে দিই মাটিটাকে রেখেছি এই মাটিটাকে আমি গাছ সমেত ওই মাটিটাকেই আমি মানে পুঁতবো মাটির মধ্যে এবার গর্ত করে ওর মধ্যে আমি ধীরে ধীরে ওটাকে পুঁতে দেব আমি এই গাছটি একটি পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহ করেছি এবং সেখান থেকেই আমি জেনেছি যে এটি কিভাবে বোপন করা হয় এই গাছগুলো মানে এরা ভালোবাসে একটু ছায়াযুক্ত অঞ্চল মানে গাছের ছায়া হলে এরা বৃদ্ধি ভালো হয় এদের আর এই গাছটি লাগালে চেষ্টা করবেন একে ছায়াযুক্ত জায়গাতে রাখার তো আমি এইভাবে ধীরে ধীরে গাছটিকে পুঁতে দিলাম এবার বলি এর যে স্বাস্থ্যসম্মত গুণগুলি রয়েছে এই যে বিলাতি ধনে পাতা এটা শরীরকে যেমন ঠান্ডা রাখে তেমনি হজমেও খুব সাহায্য করে আর এই পাতার সব থেকে একটা বড় স্বাস্থ্যসম্মত গুণ হচ্ছে যে আমাদের রক্তে যে সুগারের পরিমাণটা থাকে ওটাকে কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া শরীরে চুলকানি বা যদি কোনো পাছড়া হয়ে থাকে তাহলে এই পাতা বেটে যদি এর রসটা লাগানো হয় তাহলে কিন্তু খুবই উপকার পাওয়া যায় বা কারোর মাড়ি মানে মাড়িকে শক্ত রাখে বা মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে কোলেস্টেরল কমায় ইত্যাদি আরও অনেক ধরনের গুণাগুণ রয়েছে এই গাছটির আর এর সাথে আমরা যে দেশি ধনেটা যে খাই ঠিক একই রকম কোনো পার্থক্য নেই দুটো জিনিসের মধ্যে এবং খেতে খুবই ভালো লাগে পাহাড়ি অঞ্চলগুলিতে এর মানে চাষ এবং এর ব্যবহার প্রচুর পরিমাণে রয়েছে এখন তো এখনকার মানুষের একটা জীবিকার একটা মাধ্যম হয়ে গেছে এই বিলাতি ধনে পাতা এটা বাংলাদেশের কিছু জায়গাতে এটা চাষ করা হয় এবং বর্তমানে ধীরে ধীরে ভিয়েতনাম নেপাল ভুটান বা আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং সিকিম সীমান্তে এই সব জায়গাতে এর চাষ প্রচুর পরিমাণে হচ্ছে এবার আমার বপন করার কাজ শেষ হয়েছে আমি জল দিয়ে দিচ্ছি আচ্ছা দেখাই এটা আমি ফার্স্ট যেখান থেকে সংগ্রহ করেছিলাম তা তারপরে আমি এটাকে লাগিয়েছিলাম এটা একটা পুরনো গাছ তো দেখাই এই গাছের এভাবে সামনের দিকে স্টিকের মতো বেরিয়ে কাঁটা কাঁটা হয়ে থাকে এবং এখানে এইগুলো দেখা হয়েছিল ফল এই ফলগুলো পেকে যায় পেকে তারপরে আবার বীজ পড়ে আবার সেখান থেকে চারা হতেও পারে এর বীজগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয় আপনারাও এই গাছটি টবে লাগান এবং স্বাদ উপভোগ করুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানান